আসছি বিস্তারিত খবরে। চুরিও করবে, প্রার্থীও হতে চাইবে, সেটা আমরা দিচ্ছি না। পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করব, যাতে কেউ চুরি করতে না পারে, কাউকে এক পয়সাও দেবেন না। এই রাজ্যে যতগুলো সরকারি প্রকল্প রয়েছে তার জন্য এক টাকাও সরকারকে দিতে হয় না, এটা সরকারের টাকা। সোমবার কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারি প্রাণনাথ হাইস্কুল ময়দানে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পঞ্চায়েতে আমরা খুব একটা বেশি গুরুত্ব দিইনি, কিন্তু এবারে দেখেছেন পঞ্চায়েত ইলেকশন আসার আগে কর্মীদের ওপিনিয়ন নেওয়া হয়েছে। প্রায় দু মাস ধরে আমার ইউথ কংগ্রেস থেকে অভিষেকরা, এদের পুরো টিমরা সারা জেলায় জেলায় ঘুরেছে, ঘুরে ওপিনিয়ন নিয়েছে। 99% জায়গায় হয়তো প্রার্থী ঠিক হয়েছে, 1% কেউ কেউ আছে চুরিও করবে প্রার্থীও চাইবে, সেটা আমরা দিচ্ছি না। এবং এবার থেকে আমি বলি, মনে রাখবেন, পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব, যাতে কেউ চুরি করতে না পারে, কাউকে এক পয়সাও দেবেন না। জনগণের যত স্কিম আছে মনে রাখবেন, আমি আজ দাঁড়িয়ে বলে গেলাম, এক পয়সা এর জন্য সরকার আপনার থেকে নেয় না, এটা সরকারের টাকা। এদিন বেলা 12:30 নাগাদ কোচবিহার শহর থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করে স্কুলের মাঠে। মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে এদিন প্রবল উন্মাদনা ছিল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে, কানায় কানায় ভরে গিয়েছিল এই বিদ্যালয়ের মাঠ। বিগত নির্বাচনের আগে যে সমস্ত প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছিলেন তার সবটাই তিনি করেছেন বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। আমি গত নির্বাচনের আগে চারটে কথা বলেছিলাম। এক হচ্ছে, আমরা জিতলে ছাত্রছাত্রীরা যাতে বিদেশেও পড়াশোনা করতে পারে, দেশেও ভালো করে পড়াশোনা করতে পারে, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেব। করে দিয়েছি কি দিইনি? আমরা কৃষক বন্ধুদের 10,000 টাকা করে দেব বছরে, দিয়েছি কি দিইনি? এমনকি 1 কাঠা যার জমি আছে সেও 4,000 টাকা পায়। লক্ষ্মীর ভাণ্ডার, আমি মা বোনদের বলেছিলাম আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসব, তারা কারো কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার, এটা তাদের রোজগার, এবং এটা দিয়ে সে নিজে নিজে মতো জিনিস কিনবে। হয়েছে কি হয়নি? আমি বলেছিলাম দুয়ারে আসেন, সেটাও চেষ্টা করা হচ্ছে, অনেক জায়গায় হয়েও গেছে। এদিন এই জনসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সবচেয়ে বড় দস্যু ডাকাত বিজেপি মন্ত্রী, খুন করে ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো ডাকাতির মামলা হয় না। একটা হোম মিনিস্টার কখনো গুন্ডা হতে পারে? গুন্ডামি করে। কুচবিহারকে আমি খুব ভালোবাসি, আজ নয়, আমি বারবার কুচবিহারে আসি। আপনাদের ছেলে মায়েদের গুলি কইরা মারে, আর সবচেয়ে বড় দস্যু ডাকাত বিজেপি মন্ত্রী খুন কইরা ঘুরিয়া বেড়ায়, তার বিরুদ্ধে কোনো ডাকাতির মামলা হয় না, তার বিরুদ্ধে কোনো মামলা হয় না। পঞ্চায়েতে লোকে পঞ্চায়েতে বিএসএফ এর গুলি খাচ্ছে আর উনি আফ্রিকা ঘুরে বেড়াচ্ছেন, আফ্রিকা থেকে ঘুরে এসেই 100 জনের কনভয় নিয়ে ঢুকে যাবে, ইলেকশন নিয়মে এটা কিন্তু পারমিট নয়। এদিন বিএসএফ এর গুলিতে নিহত দুই পরিবারের সদস্যদের মঞ্চে নিয়ে এসে তাদের পাশে থাকারও বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেরা দেখুন, এরা সব হারিয়েছে, কুচবিহারে গুলি করে মারাটা যেন
অধিকারের মধ্যে পড়ে গেছে। এরা করবে দেশ শাসন। আমি সবাইকে খারাপ বলি না, কিন্তু আমি নিশ্চয়ই প্রশাসনকে বলবো দৃষ্টি রাখতে। 15 কিলোমিটার যেটা ছিল গায়ের জোরে 50 কিলোমিটার করেছে একতরফা। আমার কাছে খবর আছে ইলেকশনের সময় বর্ডারে গিয়ে আপনাদের তারা ভয় দেখাবে এবং বলবে তুলে নেব, সিবিআই লাগাবো, ইডি লাগাবো। আমি বলি কিচ্ছু করতে পারবে না। মনে রাখবেন, আইন অত ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এটা রাজ্য সরকারের আন্ডারে পড়ে, এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে পড়ে না। ভয় দেখালে কমপ্লেন করবেন, ভয়ে ঘরে বসে থাকবেন না। মনে রাখবেন, যে শহীদ পরিবার আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কাঁদছে, তার বদলা আপনার একটা পঞ্চায়েতে তৃণমূলকে 3টে ভোট দিতে হবে। তার কারণ, যাতে আপনার পরিবার কোনোদিন খালি না হয়ে যায়।